গাড়িতে উঠেই বলছিল যে কেমন লাগছে থিয়েটারে মির্জা আসছে, আমাদের থিয়েটারের আলাদা অনুভূতি। বহু বছরের একটা জার্নি, আপস অ্যান্ড ডাউন, স্ট্রাগল, এই হ্যান একটা পুরো আলাদা সিনেমা হয়ে যাবে মির্জার পুরো জার্নি যদি বলতে। তো ফাইনালি থিয়েটারে আসছে কালকে, অল অফ দ্য বিগেস্ট রিলিজ বলা যেতে পারে। পেয়েছি এবং কথা বলতে আমি খুব গ্রেটফুল অল দ্য ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সিবিটার্স, তারপর প্রথম প্রডিউসার আমি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বড় হিন্দি ছবির সামনে যেরকম এত বড় করে মির্জা রিলিজ হচ্ছে, আমি ভেরি ভেরি গ্রেটফুল। কিন্তু আমি কনফিডেন্ট আমাদের ছবিটা নিয়ে, এবং আমি চাই যে সবাই ভীষণ মানে মন দিয়ে এবং ভালোভাবে দেখুক ছবিটা, তবেই বুঝতে পারবে। এবং এই ছবিটা সত্যি আমাদের বাংলা কমার্শিয়াল ছবিকে কিন্তু ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। কিন্তু একটা কথা না বললেই নেই, মিলের ভূমিকা রং মিলান্তি কোথেকে ধরা দিয়েছে? হ্যাঁ, এই আইডিয়াটা ডেফিনেটলি আমাদের স্টাইলিস্ট এত বছর ধরে আছে, তোমরাও চেনো অভিষেক রয়। তো ও বলেই গিয়েছিল যে মির্জার দিন প্রিমিয়ারের দিন সাদা পড়তে, তো ওর কথার উপর আমরা কেউ কথা বলি না, ওই জন্য দুজনে একসাথে সাদা, কারণ ওরা দুজনে একসাথে সেজে এইভাবে আমরা আসি। অঙ্কুশদা তোমাকে দিয়ে শেষ করবো, মির্জার চোখ দিয়ে নেয় অঙ্কুশদার চোখ দিয়ে আজকে অঙ্কুশদারকে কি বলতে চাই? এই অংশটাই ও একদম পছন্দ করে না। এক হচ্ছে বিয়ে কবে করছো, দুই হচ্ছে ওইগুলাকে কেমন লাগে। আচ্ছা মির্জা সবসময় স্পেশাল হয় এবং মির্জা আমার অবশ্যই স্পেশাল এবং দর্শক আপনাদের মির্জাটা দেখে নেবেন, যত তাড়াতাড়ি দেখুন তত বেশি লম্বা ছবিটা চলবে, তো বেশি সময় না নিয়ে আমার ঈদের সঙ্গে কথাবার্তা লাগবে, আমরা আশীর্বাদ চাই লাইক অলওয়েজ।